ইঞ্জিনটা কিন্তু আগে থেকে এবার বেশি সিসি অর্থাৎ এটা কিন্তু হচ্ছে 200 সিসি একটা ইঞ্জিন। আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, চলে আসলাম জন্টাসের শোরুমে। আর এখানে আসার মেইন কারণ হচ্ছে জন্টাসের কিন্তু দুইটা বাইক চলে আসছে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে জন্টাস জিকে 165। আগেরটা ছিল কিন্তু 155, এখন কিন্তু 165 আকারে বাইকটা বাংলাদেশের বাজারে নিয়ে আসা হয়েছে। তো এই বাইকটার ব্যাপারে আপনাদেরকে আমি সংক্ষেপে জানাবো। যারা কিনা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো যেমনটা দেখতে পাচ্ছেন বাইকটার লুকসের দিক থেকে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, আগের মতোই ডিজাইনে রাখা হয়েছে, কোনো পরিবর্তন নাই। কালারটাও আগের মতোই, শুধুমাত্র এখানে স্টিকার দেখতে পাবেন 165 ZR সিরিজ, আর হচ্ছে এখানে ASC অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস, এই দুটা স্টিকারটা আপনারা এক্সট্রা পাচ্ছেন। আর এখানে হচ্ছে জিকে 165 সুপার স্ক্র্যাম্বলার, এই কয়েকটা স্টিকার আপনারা এক্সট্রা পাবেন, বাকি তাছাড়া সবই কিন্তু হুবহু আগেরটার মতোই। ক্লাসিক এবং মডার্নের একটা কম্বিনেশন পাবেন আপনারা এই বাইকটার লুকসের মাধ্যমে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও এর লুকস এবং ডিজাইনটা ভালো লাগবে। তারপর আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই বাইকটা কিন্তু টোটাল দুইটা কালার হবে, একটা হচ্ছে সিলভার এবং হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন, আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক, এখানে কিন্তু অরেঞ্জের একটু কম্বিনেশন আছে। তো এই দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তো যাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এই শোরুমে এসে নিতে পারবেন। আর এই বাইকটির ডাইমেনশনের কথা যদি বলি, আগের ভার্সন থেকে একটু সামান্য পরিবর্তন আছে। যেমন লম্বায় রয়েছে 1975 মিলিমিটার, প্রস্থে রয়েছে 810 মিলিমিটার এবং উচ্চতায় রয়েছে 1125 মিলিমিটার। এই বাইকটির হুইল বেস হচ্ছে 1365 মিলিমিটার। আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের মতো 204 মিলিমিটার, যেটা কিন্তু বলতে পারেন বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আপনি বাংলাদেশের যে কোনো রাস্তা চালাতে পারবেন, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর এই বাইকটির সিটের উচ্চতা হচ্ছে 790 mm, যেটা কিন্তু আগেরটার থেকে 5 মিলিমিটার কম, যার কারণে মোটামুটি 5 ফিট 4 ইঞ্চির উপরে হলে কিন্তু আপনারা এই বাইকটা আরামসে চালাতে পারবেন। আর এই বাইকটির ওয়েট হচ্ছে 150 কেজি, যেটা নেট ওয়েট। আর এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 17 লিটার, যেটা কিন্তু ফিল আপ করলে আপনারা অনেক দূর পর্যন্ত ঘুরে আসতে পারবেন, যেটা লং ট্যুরের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই কাজে লাগবে। তো যে জিনিসটা আসলে পরিবর্তন হয়েছে সেটার বিষয়ে বলি, সেটা হচ্ছে এর ইঞ্জিনটা। তো ইঞ্জিনটাও কিন্তু হঠাৎ করে দেখলে আপনাদের কাছে আগেরটার মতোই মনে হবে, বাট এটা যদি আপনারা একটু ক্লোজলি দেখেন তাহলে এর ইঞ্জিন হেডটা আগেরটার থেকে একটু বড়। আর এখানে হালকা কিছু পরিবর্তন আছে, সেগুলো আপনারা সাইড বাই সাইড দেখলে হয়তো বা একটু হলেও ডিফারেন্স লক্ষ্য করবেন। ইঞ্জিনটা কিন্তু আগের থেকে এবার বেশি সিসি, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে 200 সিসি একটা ইঞ্জিন। এটাতে ইউজ করা হয়েছে 198 সিসির ইঞ্জিন, যেটা কিনা 4-স্ট্রোক 4 বাল্ব লিকুইড কুল EFI ইঞ্জিন, আর যেটা থেকে পাওয়ার প্রডিউস করে অলমোস্ট 22 BSP, 9000 RPM এবং 19 Nm টর্ক 7000 RPM এটা পাওয়ার প্রডিউস করবে। সো বুঝতেই পারতেছেন আগের থেকে কিন্তু অনেক বেশি পাওয়ার এবং টর্ক প্রডিউস করবে, যার কারণে অবশ্যই এটার পারফরমেন্স আগের ভার্সনটার থেকে কিন্তু অনেক বেটার পাবেন। এটা 200 সিসি হলেও এটা কিন্তু আপনারা নাম্বার পাবেন 165 সিসি আকারে। আর এই ইঞ্জিনটা কিন্তু হচ্ছে ইউরো 5 স্ট্যান্ডার্ড, সো ইউরো 5-এর যা যা কিছু আছে মেনটেন করে কিন্তু এখানে নিয়ে আসছে। অর্থাৎ আপনারা যদি স্টার নামানো থাকে সেক্ষেত্রে কিন্তু বাইক যখনই গিয়ার দেবেন সাথে সাথে কিন্তু স্টার বন্ধ হয়ে যাবে, এরকম অনেক ফিচার্স আপনারা পেয়ে যাবেন। তো আগের ভার্সনে আমি টপ স্পিড পেয়েছিলাম 131-132 এরকম টপ স্পিড পেয়েছিলাম, তো এই ভার্সনটা থেকে আপনারা মেবি 150 কিলোমিটারের আশেপাশে টপ স্পিড পেয়ে যাবেন, যদিও এটা আসলে টেস্ট করা হয়নি, বাট কোম্পানি থেকে ক্লেম করতেছে 150-এর মতো টপ স্পিড পাওয়া যেতে পারে। আর যেহেতু টর্কটাও এখানে বেশি, যার কারণে 0-60, 0-100 ডেফিনেটলি কিন্তু আগের ভার্সনের থেকে খুব দ্রুতই উঠবে। আর এই বাইকটাতে কিন্তু আগের মতো 6টা গিয়ার ইউজ করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিক নাই, যেহেতু এগুলো EFI ইঞ্জিনের বাইক। আর EFIটা ইউজ করা হয়েছে বোসের, যার কারণে ডেফিনেটলি আপনারা মাইলেজটাও মোটামুটি ভালোই পাবেন। তো আশা করা যাচ্ছে এটা থেকে ইজিলি আপনারা অ্যাভারেজে 35+ মাইলেজ পেতে পারেন, এটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কীভাবে রাইড করবেন সেটার ওপর। আর এই বাইকটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1200 ml, যদি আপনারা অয়েল ফিল্টারটা চেঞ্জ করেন তাহলে 1200 ml ঢোকাইতে হবে, আর আদারওয়াইজ 1100 ml ইঞ্জিন অয়েল দিলেই হবে। আর আগের মতোই কিন্তু সাইলেন্সার বাইকটা রাখা হয়েছে, এটা কিন্তু টাইটেনিয়ামের। আর এই বাইকটাতে কিন্তু আগের মতোই মিটারটা রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন LCD মিটার, এখানে কিন্তু গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে সকল ধরনের ইনফরমেশন পাবেন। এছাড়া বাড়তি ফিচার হিসেবে পাবেন হচ্ছে টায়ার প্রেশার মনিটরিং, আপনারা মিটারের মাধ্যমে দেখতে পাবেন, অর্থাৎ আপনার সামনের এবং পিছনের টায়ারে কীরকম পাম্প আছে বা যদি কম হয় বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়ার্নিং দিবে, এই সিগন্যালটা দিলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই আপনার টায়ারে হয়তো বা প্রেশার কম আছে অথবা বেশি হয়েছে, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন, যেটা বাংলাদেশে মনে হয় আর কোনো ব্র্যান্ডের কোনো বাইকে নাই, শুধুমাত্র জন্টেসের বাইকে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন।
আর তাছাড়া বাকি অন্যান্য যে ফিচার যেমন স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গ্যাস, ক্লক, টাইম এগুলো তো দেখতে পাবেন, এছাড়া ব্যাটারি ভোল্টেজ এগুলো সবই দেখতে পারবেন। বাট এখন এই মুহূর্তে আসলে বাইকটাতে আপনার ব্যাটারি কানেকশন দেওয়া নাই, তাই আপনাদেরকে মিটারটা অন করে দেখাতে পারলাম না। তো আমার চ্যানেলে কিন্তু আরও ভিডিও আছে যেটা আগের ভার্সন ছিল, ওইটার ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, তাহলে মিটারটা অন করলে কেমন দেখা যায় সেটা দেখতে পাবেন। আর এটাতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু চাবি দেওয়ার অপশন নাই, অর্থাৎ কিলেস ইগনিশন সিস্টেম। ফুয়েল বাটনটা প্রেস করলে কিন্তু আপনারা ফুয়েল ট্যাঙ্কের ঢাকনিটা কিন্তু খুলে যাবে, আর যদি আপনি সিটের যে বাটনটা আছে সেটা যদি প্রেস করেন তাহলে কিন্তু সিটটা ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো ধরনের আপনি চাবি দেওয়ার অপশন পাচ্ছেন না, সম্পূর্ণ কিলেস ইগনিশন সিস্টেম। এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, হেডলাইট অন অফ, স্টার্ট বাটন, তারপরে এটা লক করার জন্য, আর এই পাশে রয়েছে পাস লাইট, আপার ডিপার, হ্যাজার্ড সুইচ, তারপরে ইন্ডিকেটর, হর্ন। আর এখানে কিন্তু এই যে দুটো সুইচ দেখতে পাচ্ছেন, এই দুটো দিয়ে আপনারা মিটারের ফাংশনগুলো সেট আপ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। আর সাসপেনশনটাও কিন্তু আগের মতো রাখা হয়েছে, ইউজ সাসপেনশন, আর পিছনে কিন্তু মনোসক ইউজ করা হয়েছে। আর টায়ার সেকশনও কিন্তু কোনো পরিবর্তন নাই, আগের মতো সামনে 110 সেকশন এবং পিছনে 150 সেকশন টায়ার ইউজ করা হয়েছে, আর এগুলো কিন্তু হচ্ছে সিএসটি ব্র্যান্ডের, এটা দেখতেই পাচ্ছেন। আর স্পোক রিম ইউজ করা হয়েছে, আগেরটাতে কিন্তু অ্যালয় ভার্সনটা পাওয়া যেত, বাট এখন বর্তমানে শুধুমাত্র এটাতে স্পোক রিমের অপশনটাই পাবেন। স্পোক রিম হওয়া সত্ত্বেও এই বাইকটার টায়ার কিন্তু টিউবলেস, যেটা বাংলাদেশে মনে হয় আর কোনো ব্র্যান্ডের বাইক এরকম নাই যেটাতে স্পোক রিম আছে প্লাস টিউবলেস টায়ার, আমার জানা মতো নাই। আর দেখতে পাচ্ছেন এই টায়ারগুলো কিন্তু ডুয়েল পারপাস টায়ার ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা অফ রোডও করতে পারবেন, অন রোড দুইটাতেই আপনারা চালাতে পারবেন ইজিলি, কোনো ধরনের সমস্যা হবে না। আর ব্রেক হিসেবে আগের মতোই সামনে 300 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর ডিস্কের জন্য কিন্তু প্রোটেক্টর দেওয়া আছে, যেটা কিন্তু অন্য কোনো বাইকে পাবেন না। আর এটা ব্র্যান্ডিং হিসেবে জন্টেসের ক্যালিপার ইউজ করা হয়েছে, আর পিছনে কিন্তু আগের মতোই 240 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এখানে যে ABSটা ইউজ করা হয়েছে এটা কিন্তু বোসের ABS, তো যার কারণে আপনারা অবশ্যই খুবই ভালো রেসপন্স পাবেন। আর এছাড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, যেগুলো কিন্তু KTM ইউজ করে থাকে কিছুটা, এই ডিজাইনের কিন্তু KTM বাইকগুলোতে দেখবেন আপনারা অ্যালুমিনিয়াম সুইং আর্ম ইউজ করা হয়, তো সেরকমই কিন্তু জন্টেসের বাইকেও ইউজ করা হয়েছে। আর স্টক অবস্থাতে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ক্র্যাশ গার্ড দেওয়া আছে, যার কারণে হঠাৎ করে বাইক পড়ে গেলে কিন্তু সহজে কিন্তু বাইকের কোনো প্রবলেম হবে না। আর হেডলাইট হিসেবে আগের মতোই প্যানাসোনিকের হেডলাইট ইউজ করা হয়েছে, 5টা প্রজেক্টর লাইট ইউজ করা হয়েছে, এবং এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। এছাড়া এর ইন্ডিকেটর এবং টেন লাইট দুটাই কিন্তু হচ্ছে LED, এবং ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন বেশ স্টাইলিশ। আর এখানে নিচের দিকে আপনারা নাম্বার প্লেটটা লাগাইতে পারবেন। আর এটাতে কিন্তু আসলে কোনো ধরনের টায়ার হাগার দেওয়া হয় না স্টক অবস্থায়, এটা আপনাদেরকে বাড়তিভাবে কিনতে হবে, এবং এমনকি গ্র্যাব রেল পাওয়া যায় তাদের, তারা সেটাও কিন্তু আপনারা বাড়তিভাবে আপনাদের কিনতে হবে, যদিও এখানে ধরার জন্য একটা অপশন আছে, মোটামুটি পিলিয়ন এটা ধরতে পারবে। তো ফাইনালি বাইকটার প্রাইসের কথা বলে দিই, বর্তমানে এই বাইকটার প্রাইস হচ্ছে 4,89,000 টাকা, আমি আবারও বলছি 4,89,000 টাকা। তো আগের যে ভার্সন ছিল সেটার প্রাইস ছিল 4,19,000 টাকা, বাট ওটা তো মনে হয় ডিসকাউন্ট চলতেছে। তো এই বাইকটা যেহেতু নতুন আসছে তো সেক্ষেত্রে অফিসিয়ালভাবে কোনো ডিসকাউন্ট নাই, বাট আপনারা যদি শোরুমে এসে আমার চ্যানেলের নাম বলেন তাহলে কিছুটা হলেও আপনারা অনার পাবেন বা কিছুটা হলেও ডিসকাউন্ট পেতে পারেন। তো আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যারা কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন। আর এই বাইকটা কিনলে আপনারা টোটাল 5টা ফ্রি সার্ভিস পাবেন 2 বছরের মধ্যে, আর ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে 2 বছর অথবা 20,000 কিলোমিটার, যেটা আগে আসবে সেটা ক্লেম করতে পারবেন। আর এখানে কিন্তু তাদের সার্ভিস সেন্টার রয়েছে, তো এখান থেকে আপনারা সার্ভিসগুলো করে নিতে পারবেন, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর স্পেয়ার পার্টসের কথা যদি বলি তো এই শোরুমে কিন্তু আপনারা স্পেয়ার পার্টসগুলো পেয়ে যাবেন, তো যাদের স্পেয়ার পার্টস প্রয়োজন হবে তাহলে অবশ্যই শোরুমের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, যদি এই বাইকগুলো সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।